হাই গাইজ, তো ভাবলাম একটা ব্লগ টাইপ কিছু করা যাক। তো আমি এখন আমাদের এখানকার রামজনপুর মৌজার অন্তর্গত জমিগুলোর এখানে এসেছি। আমাদের এখানে একটা জমি আছে, তো ভাবলাম ভিডিওটা করা যাক, তো তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজেই সবুজ, যেখানেই দেখা যাচ্ছে সর্ষে ফুল। তো আমার সাথে আছে আমার একটা কাকা, দেখতে পাচ্ছ পিছনে সূর্যটা, এমন একটা প্রাকৃতিক দৃশ্য। এই প্রাকৃতিক দৃশ্য, গ্রাম্য অঞ্চলগুলোতে প্রাকৃতিক দৃশ্যগুলো বিশাল মধুর। যে জিনিসগুলো আমরা অনুভব করতে পারি সে তারা কিন্তু শহুরে মানুষজন কিন্তু অনুভব করতে পারে না। শহরে যারা থাকে তারা সেই যানবাহনের ইয়েতে অনুভব করতে পারে না। তো দেখতেই পাচ্ছ পেছনে সূর্য, চারিদিকে সবুজেই সবুজ, মনটা পুরো কেড়ে নিচ্ছে সবুজেই সবুজ। আর সর্ষে ফুলগুলো কেন জানি না একটা পাঞ্জাবের মতো একটা ফিল আসছে যখন মাঠে আসলাম। তো এই মাঠের সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে পাঞ্জাব একটা ফিল আসছে। তো দেখতে পাচ্ছ চারিদিকে সবুজেই সবুজ, দেখছি গম লাগিয়েছে, দেখছি রসুন আছে, দেখছি ধনে আছে, কালিজিরে আছে দেখছি। তো একটা প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের একটা রাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ যে কৃষিভিত্তিক এলাকা, সেই কৃষিভিত্তিক এলাকার চাষবাস সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বেশি জানে। তো সেই সব তো দেখতে পাচ্ছ, তেমনই বলতে গেলে অনেক গাছপালা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের এই পশ্চিমবঙ্গ, তেহট্ট থানার অন্তর্গত ছোট্ট একটা গ্রাম, ছোট্ট একটা অঞ্চল, নাটনা অঞ্চলের অন্তর্গত একটা গ্রাম, রামজনপুরের ঠিক কাছেই আমরা। তো দেখতে পাচ্ছ পেছনে কাকা আছে, তো আমরাও যাচ্ছি আমাদের। তো কাকা বলছে ছবি তুলে নেবে, তো কাকা ছবি তুলুক, ততক্ষণ আমরা এগোই। হাতে সেলফি স্টিক ধরতে খুবই ব্যথা লাগছে, তবুও বলতে গেলে তোমাদের জন্য আমি দেখাচ্ছি, তোমাদের জন্য ধরে আছি হাতে সেলফি স্টিক। তো তোমাদেরকে আমি কিছু প্রাকৃতিক শট দেখাবো, চলো দেখা যাক। ওই দূরে কাকা দাঁড়িয়ে আছে, তো কাকা কাকা আসুক পেছনে, তা আমরা এগিয়ে যাই। যখন এই মাঠ দিয়ে হাঁটছি, যখন পেছনে দেখতে পাচ্ছি সূর্য অস্ত যাচ্ছে, তখন একটা মনের ভিতরে আলাদাই অনুভূতি হচ্ছে। একটা গায়ে শিহরণ জেগে উঠছে, কেন জানি না সেই অতীতে সেই ছেলেবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কত লুকোচুরি, কত কানামাছি, কত খেলাই বিকেলবেলা খেলতাম সবাই মিলে, কিন্তু আজ জীবন থেকে সেই খেলাগুলো কেন জানি না হারিয়ে গেছে। আজকে আমাদের এই জেনারেশনের ছোট ছোট বাচ্চাদের দেখা যায় না সেই খেলা খেলতে। তো দেখতে পাচ্ছ যতই যাচ্ছি ততই বলতে গেলে সবুজেই সবুজ। তো মাঠের ঠিক অন্তিম প্রান্তে আছে আমাদের জমিটা। দেখতে পাচ্ছ কাকা গান করছে। যখন সূর্যের আলোটা মুখে পড়ছে না, তখন একটা আলাদাই অনুভূতি হচ্ছে। দেখতে পাচ্ছ কাকা পেছনে আছে, পেছনের ওই সূর্যটা যেন মনে মনে কানে কানে অনেক কিছু বলে যায়।
গল্প বলে যায়, অনেক কাহিনী বলে যায়, ভালোবাসা যেন স্নিগ্ধতায় ভরা। প্রত্যেকটা বিকেল আমাদেরকে অনেক কিছু শিখিয়ে যায়। জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, যতই দিন শেষ হয়ে যাক না কেন, যতই তোমার জীবনের পুরো আশা শেষ হয়ে যাক না কেন, হাল ছেড়ো না, আবারও খারাপ সময়ের পরে ভালো একটা সময় আসবে, শিখিয়ে যায় আমাদেরকে।